আসসালামু আলাইকুম। একটা জিনিস, একটা ভুল হয়তোবা আমরা অনেকেই করে থাকি, আমি নিজে লাইফে বহুতবার করেছি, হয়তোবা সবার সামনে করেছি, কিংবা হয়তোবা মনে মনে করেছি, সেটা তিনটা শব্দ, তিনটা সেন্টেন্সের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। নাম্বার ওয়ান, অনেকে হয়তোবা বলতে শুনেছেন যে আমাকে কেন ডাকলি না, কোনো একটা আড্ডা হলো, কোনো একটা অনুষ্ঠান হলো, আমাকে কেন ডাকলি না তোরা, কিংবা ফ্রেন্ডের মিলে কোনো একটা ট্রিপে গেল, আপনাকে ডাকা হয়নি, আপনি যে অভিমান করে বলছেন যে রে আমাকে কেন ডাকলি না, আমিও যেতাম, কিংবা কোন একটা জিনিস অন্য কারোর কাছ থেকে আপনি শুনেছেন, ফ্রেন্ডের কাছে যে অভিমান করছেন যে আরে আমাকে কেন বলিস নাই। এখন জিনিস হচ্ছে, যখন আমরা এই কথাগুলো শুনি, কারোর মুখ থেকে যখন বের হয়, সাধারণত অভিমানের শর্ত থেকে বের হয় যে কেন ভাই আমাকে ডাকলে হইতো, আমাকে বললে হইতো, আমি তো মাইন্ড করছি কেন ডাকিস নাই কিংবা কেন বলিস নাই। জিনিস হচ্ছে, কেউ যদি আপনার সাথে জিনিসপত্র শেয়ার না করে, হয়তো বা এর মানে হচ্ছে সে ওই জিনিসটা শেয়ার করার মতো আপনাকে বিশ্বস্ত ভাবে না, হয়তোবা সে আপনার কাছে জিনিসগুলো নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করে, একে তো সে আপনার কাছে জিনিসটা শেয়ার করতে চায় না কারণ আপনার কাছে শেয়ার করতে অস্বস্তি বোধ করে, প্লাস আপনি যদি তাকে আরও জেরা করেন যে আমাকে কেন শেয়ার করিস নেই, ও আরও জীবনেও শেয়ার করবে না। সিমিলারলি কোনো একটা আড্ডায়, কোনো একটা জায়গায় যখন মানুষ জমায়েত হয়, প্ল্যান করে, অফকোর্স ওখানে যদি পাঁচজন দশজন থাকে, ওরা কয়েকবার চিন্তা করেই মানুষজনকে কল দিয়েছে, এবং একজনও যদি কল না দেয়, হয়তোবা ইচ্ছা করে তার আপনাকে ওইখানে ডাকে নেই, কারণ হয়তো বা অন্য সময় আপনি কোনো ঝামেলা করেছেন, কিংবা জাজমেন্টাল ছিলেন, কিংবা হয়তো বা কাউকে বিরক্ত করেছেন, আপনার উপস্থিতি হয়তো বা সবাইকে বিরক্ত দেয়, তাই হয়তো বা কেউ আপনাকে জানাই নেই। আর আপনি যদি আরও তাদেরকে বিরক্ত করেন যে আমাকে কেন ডাকিস নেই, ওরা হ্যাং আউট তো করবে, আপনাকে উল্টা ফ্রেন্ড লিস্টটা ব্লক করে রাখবে যেন আপনি ওদের হ্যাং আউটের ছবি দেখতে না পারে। সেম ট্রিপেও তারা হয়তো ভাবে না যে আপনি একটা ভালো ভ্রমণ সঙ্গী হবেন, দ্যাটস ওয়াই ডাকে নেই। এখন জিনিস হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু খুবই কমন, বাট মানুষ অনেক সময় জিনিসগুলো ক্যাচ করতে পারে না, কারণ এক একজনের মাথায় তারা ভাবে যে তাদের ফ্রেন্ডশিপটা এক এক লেভেলে, কেউ হয়তো বা আপনাকে খুব দুঃসম্পর্কের ফ্রেন্ড ভাবে, কিন্তু আপনি তাকে খুবই আপন ফ্রেন্ড ভাবছেন, তাই সে আপনাকে যদি না ডাকে আপনি খুব মন খারাপ করে বসছেন, কিন্তু ও জিনিসটা নর্মাল ভাবে যে আর কেন আমি একটা ট্রিপে যাচ্ছি, ওকে কেন ডাকবো, তো আমার তো খুব ক্লোজ ফ্রেন্ড হয় না। সো কেউ যদি আপনাকে আসলে জায়গাটা না দেয়, আসলে না ডাকে, সময়টা না দেয়, গুরুত্ব না দেয়, তাদেরকে জেরা করতে যান না যে কেন এই কাজটা করছিস, কেন কাজটা করিস নাই, ওইটা আপনার জায়গা, আপনার রোল অনুযায়ী তারা আপনার সাথে বিহেভ করেছে। এখন এই জিনিসটা, এই ভিডিওটা বেসিক্যালি বানানো আইডিয়াটা এখান থেকে, যে আমি এই কমেন্টটা অনেক জায়গা থেকে পেয়েছি যে ভাই আমি আপনার সাথে কথা বলতে গিয়েছিলাম কিন্তু কথা বলিনি বিকজ আপনাকে দেখে ভয় লাগে। তো আমি ফার্স্টে বলতাম যে আমাকে ভয় পাওয়ার কী আছে, বাট পরে দেখলাম যে আসলে এই কোয়েশ্চেনটা সম্পূর্ণ ভুল, যে আমাকে ভয় পাওয়ার কী আছে, কারণ ও যদি আমার সাথে কথা বলতে ভয় পায়, অফকোর্স আমার বিহেভিয়ার, আচার আচরণে আমি এমন কিছু করেছি যেটার কারণে আমি একটা অ্যাগ্রেসিভ ভাইব দিচ্ছি, সো এটা আমার ফিক্স করা দরকার। আমি যদি মানুষকে কোয়েশ্চেন করে যে আমাকে ভয় পাওয়ার কী আছে, তার হয়তো আরও বেশি ভয় পেয়ে যাবে এবং আরও বেশি আমার থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। সো ওইখান থেকে উপলব্ধি এবং উপলব্ধিটা লাইফের বিভিন্ন জায়গায় খেয়াল করলাম এবং বুঝলাম যে লাইফে অনেক সময় মানুষের না বলা অনেক কথাই মিনিং বুঝে নিতে হয়। কোনো একটা টেবিলে যদি আপনি ইনভাইটেড না হন, ওটা আপনার এবং এই মানুষগুলোর রিলেশনশিপ সম্পর্কে অনেক কিছুই আসলে বলে দেয়। না বুঝে ওইটার উপর আরও অভিমান করলে আপনি আরও কম বুঝেন রিলেশনশিপ সম্পর্কে। সো দ্যাটস অ্যাবাউট ইট। আমি লাইফে অনেকদিন পরে জিনিসটা খেয়াল করলাম, আই গেস যারা আমার অনেক আগে থেকে কম বয়সে জিনিসটা বুঝতে পারছেন, হয়তো বা তারা লাইফে এই অবজারভেশনটা আরও ভালো মতো অ্যাপ্লাই করতে পারবেন। এবং যদি মনে হয় যে ভাই আপনি একটু বেশিই বলছেন, হয়তো বা এটা আপনাকে ডিস্ট্রাস্ট করে নেই, ইজ জাস্ট হয়তো বা বিষয়টা এতই সেন্সিয়ারি যে সেই জিনিসটা পার্সোনাল রাখতে চেয়েছিল, এই জন্য আপনাকে বলা নেই, হতেই পারে। কিংবা কোনো একটা আড্ডা, হয়তো বা খালি মেয়েদের আড্ডা, সো আপনি ছেলে, আপনি ওখানে ইনভাইটেড না, কিংবা একটা খালি মেয়েদের আড্ডা, সো বুঝতেই পারছেন যে কিছু জায়গায় অফকোর্স আপনি ইনভাইটেড না, কিংবা ট্রিপে গেল সেখানে সবাই অনেক বেশি টাকা পয়সা খরচ করবে, যাবে বিভিন্ন জিনিস করবে, সো হয়তো বা তারা বুঝেছে যে আপনার হয়তো বা টাকা পয়সা নাই, আপনাকে কথাটা বলতে গেলে আপনার গায়ে লাগবে যে ভাই এমনি তো পয়সা নেই, তারপর বা একটু এক্সপেন্সিভ জিনিস বলছে, তাই তারা ওই জিনিসটা দয়া করে আসলে বলে নেই। সো অনেক এক্সাম্পলস থাকতে পারে, বাট আমি ওভারঅল যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, ডাকুক না ডাকুক ওইটা নিয়ে আবার অভিমান করতে চান না, তাহলে আসলে আবার হিতে বিপরীত হতে পারে। দ্যাটস ইট, আমি ভুল হতে পারি, যদি ভুল হয় প্লিজ কমেন্ট সেকশনে আমাকে ঠিক করে দেবেন। দেখাবো নেক্সট এপিসোডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।